যখন ঢাকা বার্ন ইউনিটে আমার বোন মিত্রুর সাথে পাঞ্জা লড়তেছে, তখন আমার বোন শুধু পানি পানি করতেছে, কিন্তু ডাক্তারের নিষেধ ছিল পানি দিলে তখন সে মারা যাবে। তখন আমার বোনকে আমরা পানি খাওয়াতে পারি নাই, কিন্তু এখনও ঘুমের ঘোরে মনে হয় জানি আমার বোন আমার থেকে পানি চাচ্ছে। বোন পাবো না তো আর পাবো না, কিন্তু প্রকৃত আসামিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হয়, তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে, পুরো দেশবাসী স্বস্তি হবে, এবং পরবর্তীতে এমন ন্যাকারজনক কাজ করতে কেউ সাহস করবে না। এ রায়ের মধ্য দিয়ে পিতরের সমতুল্য যে আমার বোন নুসরাত জাহান রাফিকে শ্লীলতা হানি করা হয়েছে, এটা আসলে আপত্তিকর বিষয়। যে নুসরাত তারপরে দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, সে অন্যায়ের প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে।